পীরের মুরিদ না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না, দলিল ভিত্তিক উত্তর আশা করি। এই প্রশ্নটা বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ভাই মোস্তফা আমিন খান সাহেব আমাদেরকে বলেছেন, এই যে আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমি আপনাদের কাছ থেকে এই বক্তব্যটা অনলাইনে মানুষ শুনবে ইনশাআল্লাহ, এই যে আমি বক্তব্য দিলাম, আমি এতক্ষণ বক্তব্যের মধ্যে আমি কি আপনাদেরকে কোনো দলের প্রতি আকৃষ্ট করেছি? না। কোনো ব্যক্তির প্রতি? না। কোনো গোষ্ঠীর প্রতি? না। কোনো মতাদর্শের প্রতি? না। আমি কিন্তু আপনাদের কাউকে এ কথা বলি না যে অমুক দল করলে জান্নাতে যাবেন, অমুক লোকের কাছে গেলে জান্নাতে যাবেন, অমুক দিকে গেলে জান্নাতে যাবেন। মানে জান্নাতে যাওয়ার জন্যে আমি আপনাদেরকে এই দুনিয়াবি কোনো দিকে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি নাই, আমি শুধু আপনাদেরকে একথা বলেছি যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে চলতে বলবে, জীবন গঠন করতে বলবে, আমরা সেভাবে চলবো, সেভাবে জীবন গঠন করব। যদি করতে পারি তো জান্নাত দিবেন কে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। আজকের যুগে বর্তমানে কিছু নামদারি আলেম, আমি তাদেরকে আলেম বলি না, নামদারি কিছু লেবাসদারি আলেম, নামদারি আলেম জ্ঞানবিহীন মূর্খতা দিয়ে আজকে গোটা জাতির মানুষকে ওদের দিকে আকৃষ্ট করার মাধ্যমে জাতিকে গোমরার দিকে নিয়ে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে বাজারে যেই জিনিসটা দুই নাম্বার, জিনিসটা কয় নাম্বার? দুই নাম্বার। ভালো জিনিসের কখনো অ্যাড লাগে না, কি লাগে না? ভালো জিনিসের কোনো অ্যাড লাগে না। এই আমার তেল খুব ভালো, তেল দিলে এই হয়, আমার তেলটা অনেক এরকম 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 এরকম, যেই সমস্ত তেলগুলো বাজারে হাইটে হাইটে বিক্রি করা হয় এমন গুণাগুণ বলা হয়, মনে হয় যে এই তেলটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তেল আছে কিনা। শুধু তেল না, তেল সাবান দুনিয়াতে যা আছে বেশি অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যেই জিনিসের অ্যাডভার্টাইজ বেশি এই জিনিসের মধ্যে দুই নাম্বারিও বেশি। ভালো জিনিসের কোনো অ্যাড লাগে? ভালো জিনিসের কোনো অ্যাড লাগে না। মনে রাখবেন, ভালো জিনিস মাঝে খুঁজে বের করে। আপনি আমার মুরিদ হবেন, আপনি আমার আশেক হবেন, আপনি আমার কাছে বায়াত করবেন, আপনি আমার কাছে আসবেন। এখন কিভাবে আসবেন? আমার তো এক নাম্বারই নাই, আমার তো এক নাম্বারই নাই, বাধ্যই আপনাকে দুই নাম্বার দিয়ে আমার কাছে আনতে হবে। দুই নাম্বার কি? আমার কাছে যারা আসবে আমি তাদেরকে জান্নাত জাহান্নামের একটা বিষয়ে চিন্তা ভাবনা করব, কিভাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায় এই ফর্মুলা দিব। বাস, আপনাকে জান্নাতমুখী করার জন্য এই দুনিয়াতে দুই নাম্বারই একটা পদ্ধতি গ্রহণ করলাম। উদ্দেশ্য আপনাদেরকে জান্নাতে নেওয়া না, উদ্দেশ্য হলো দুনিয়াবি কিছু সুবিধা আপনাদের মাধ্যমে ভোগ করা, দুনিয়াবি সুবিধা ভোগ করা। তো বর্তমানে দুই নম্বর জিনিসের অ্যাড যেমন বেশি হয়, বর্তমানে এরকম পীর মুরিদি দরবেশ ওলি আউলিয়া মাজার তারপরে কবর আরও যা কিছু আছে এগুলো দুই নম্বর অ্যাড বেশি। আসলে কি দুই নম্বর? কয় নম্বর? দুই নম্বর, কারণ ভালো জিনিসের কোনো অ্যাড লাগে না। ডক্টর জাকির নায়েক কি কেউ কোনো দিন কাউকে বলেছে যে আমার মুরিদ হন? শেখ সুদাইস কোনো দিন বলেছেন যে আমার মুরিদ হন? সৌদি আরবের গ্রেট মুফতি কোনো দিন বলেছে যে আমাদের মুরিদ হন? কেন বলেন না? ওনাদের মধ্যে কোনো দুই নাম্বারই নাই। কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করছে, কোরআন সুন্নার দিকে মানুষকে ডাকতেছে, ব্যক্তির দিকে দলের দিকে মতাদর্শের দিকে আহ্বান করে কোনো লাভ হবে না। এই জন্য যারা একথা বলে যে পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এটা একটা কুফুরি বিশ্বাস। কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। ওই যে ওই দলিল, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, 1450 বছর পূর্বের যে সমস্ত মুশরিক ছিল তাদের ওই বিশ্বাস ছিল যে আমরা যে মূর্তির পূজা করি, দেবদেবীর পূজা করি, ধর্মগুরুদের পূজা করি, আসলে আল্লাহ একজন, এই মূর্তিকে আল্লাহ মনে করি না, এই দেবদেবীকে আল্লাহ মনে করি না, আল্লাহকে আল্লাহই মনে করি, কিন্তু এই মূর্তি, এই দেবদেবী, এই ধর্মগুরু তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, এই জন্য মূলত তাদের কাছে বায়াত নেই, এই জন্য মূলত তাদের কাছে যাই, আসলে আমাদের আল্লাহ একজন। আল্লাহ কয়জন? ওই পূর্ববর্তী যুগের মুশরিকরাও এটা বলতো যে আল্লাহ একজন, তবে এই ধর্মগুরু, এই এই দেব দেবী,
ওদের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো ওরা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, এই বিশ্বাসের কারণে তারা মুশরিক ছিল। আজকে যারা বলে পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, ওদের বিশ্বাস আল্লাহ কয়জন? ওদের বিশ্বাস আল্লাহ একজন। কিন্তু ওরা মনে করে আমরা এই পীরের পূজা করি না, আমরা দরবারের পূজা করি না, এই পিসাব এই দরবার আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দিবে, এই জন্য মূলত তাদের কাছে আমরা যাই। তো 1450 বছর পূর্বের মুশরিকদের বিশ্বাস আর এখনকার বিশ্বাস, দুইটা একই বিশ্বাস। দুইটা কি বিশ্বাস? একই বিশ্বাস। সুতরাং এই বিশ্বাস যদি কেউ জেনে শুনে করে তাহলে সে মুশরিকে রূপান্তরিত হয়ে যাবে। কিসে হয়ে যাবে? মুশরিকে রূপান্তরিত হয়ে যাবে। আর মুশরিক কখনোই জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাতে যেতে হলে কোনো পীরের মুরিদ হওয়া লাগবে না। যদি একান্ত জরুরি মনে করেন, প্রয়োজনীয় মনে করেন, কোনো পীরের কাছে যাবেন, তার কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান যদি চর্চা করতে পারেন, দিনী ইলম শিখতে পারেন, সেখানে যাবেন। যদি গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে দিন বোঝানোর চেষ্টা করে তো সেখানে যাওয়া হারাম, সেখানে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শিখালে সেখানে যাবেন, দিন শিখার জন্য বিকল্প কোনো নিয়তে সেখানে যাওয়ার কোনো দরকার নেই।